ধরুন নতুন আপনি বিবাহ করেছেন কিন্তু আপনি চাচ্ছেন না যে খুব দ্রুত বাচ্চা নিতে দু মাস দুই বছর তিন বছর বা পাঁচ বছর পরে আপনি বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনার স্ত্রী কনসিভ করে গেছে তখন আপনি কি করবেন একটা যান হত্যা করা কিন্তু অনেক একটা অন্যায় কাজ অনেক পাপ কাজ তো হঠাৎ করে যদি আপনার স্ত্রী কনসিভ করে যায় তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনাদের জন্য আছে এম এম কিট এটা আমি এই যে দেখাচ্ছে এটা একটু দেখেন এম এম কিট এটা হচ্ছে জিস্কা ফার্মাসিউটিক্যালের তো এই এম এম কিটটা কীভাবে কখন ব্যবহার করবেন সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওটি দেব যদিও এই ভিডিওটি আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখলাম যে যে হারে মানে অ্যাবরেশন হচ্ছে বা এই যে সন্তান ফেলে দিচ্ছে বা যেভাবে ব্রোন হত্যা করছে এটা খুব অন্যায় কাজ তার থেকে এমএম কিটটা সেবনের ফলে আপনি অটোমেটিকলি অ্যাবরেশন হয়ে যাবে অপারেশন ছাড়াই তো এই ভিডিওটি আমি এটা সম্পর্কে ডিটেলসে বলবো আর শুরুতে বলে দিই আমি কিন্তু কোনো ডক্টর না আমি এই ভিডিওটি বানানোর পূর্বে দুজন ডক্টরের সাথে এবং একজন ফার্মাসিস্টের সাথে কথা বলেছি এটা সেবনটা কীভাবে করতে হবে কোন প্রেক্ষিতে করতে হবে অর্থাৎ ডক্টররা যে কথাগুলো বলে সেই কথাগুলোয় আমি জাস্ট প্রেজেন্ট করতেছি তাছাড়া আর কিছুই নাই তো এবার আমি একটু মূল ভিডিওতে আসার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি নতুন বিবাহ করেছেন বিবাহ করার পরে আপনি দেখলেন যে হঠাৎ করে আপনার স্ত্রী কনসিপ আবার এমনটাও ঘটে যে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো একটা হোটেলে অকাম কুকাম করার পরে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে তখন মোহা একটা ঝামেলায় পড়ে যায় যে কোন হসপিটাল থেকে অ্যাপারেশন করাবো মানে বিভিন্ন ইয়েতে তো তাদের জন্য এই এম এম কিট এটা খাওয়ালে পারে অটোমেটিকলি অ্যাপারেশনটা কিন্তু হয়ে যাবে তবে আমি এই ভিডিওটি স্পেশালি কোনো গার্লফ্রেন্ড এবং ওয়াইফ্রেন্ডের জন্য রিকমেন্ডেড করবো না কারণ এই ভিডিওটি আপনার জন্য না আমি জাস্ট হাজবেন্ড এবং ওয়াইফের প্রেক্ষিতে ভিডিওটি উপস্থাপন করব তো শুরুতেই বলে রাখি যে আপনি যদি কখনো দেখেন যে আপনার স্ত্রী হঠাৎ করে কনসেপ্ট করে গেছে বা স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে আপনার স্ত্রীর কোনো মাসিক হচ্ছে না তখন আপনি ওই যে যেটা প্রেগনেন্সি যে কিট পাওয়া যায় ওটা দিয়ে টেস্ট করাবেন যে আপনার স্ত্রী সত্যি প্রেগনেন্ট কি না যদি দেখেন যে হ্যাঁ প্রেগনেন্ট তাহলে পারে আপনি যে কোনো একটা ফার্মাসিউটিক্যালে যাবেন যাওয়ার পরে সেখানে বলবেন যে আমার একটা এম এম কিট প্রয়োজন এটার মূল্য নিবি হচ্ছে বর্তমান এমএপ হচ্ছে তিনশো টাকা এটার মূল্য এটা হচ্ছে এম এম কিট আপনি যে কোনো ফার্মাসিউটিক্যালে গেলে এটা বলবে তবে অবশ্যই এটা উচিত ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়ার কিন্তু আমাদের দেশে ব্যাপারটা হয় কি যে এই যে এম এম কিটটার দাম হচ্ছে তিনশো টাকা ডক্টরের ফি হচ্ছে পাঁচশো টাকা তো অনেকেই এই কারণে যেতে চায় না যার ফলে এটা কিভাবে সেবন করতে হয় বা একটা ভুল ভালভাবে সেবন করে ফেলায় তো এটা আপনি কিভাবে সেবন করবেন আমি এই ভিডিওটি একটু এক্সপ্লেন করব তো যখন দেখলেন যে আপনার স্ত্রী কনসিভ করে গেছে বা প্রেগনেন্ট হয়ে গেছে এবং সেটার নির্দিষ্ট সময় হতে হবে বাষট্টি দিন অর্থাৎ বাষট্টি দিনের মধ্যে যদি আপনি এটা খাওয়ান তাহলে কিন্তু কার্যকারিতা হবে আর যদি বাষট্টি দিন পার হয়ে যায় তাহলে আপনি অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে কি করা যেতে পারে সেটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আর যদি সময়টা বাষট্টি দিনের মধ্যে হয়ে থাকে বা দুই মাসের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা ফার্মেসিতে যাবেন যাওয়ার পরে এই এম এম কিটটা কিনবেন কেনার পরে এখানে দেখবেন যে মোট হচ্ছে ছয় পাঁচটা আছে এখানে লেখা আছে এই যে এই যে এই ওষুধের গায়ে কিন্তু লেখা আছে যে এটা এর মধ্যে কয়টা ট্যাবলেট আছে এর মধ্যে আছে মোট হচ্ছে পাঁচটি পাঁচটি ট্যাবলেট আপনি এটার মধ্যে পেয়ে যাবেন একটা হচ্ছে বড় আকারের ট্যাবলেট আর একটা ছোট ছোট চারটা ট্যাবলেট তো ওই বড় ট্যাবলেটের নাম হচ্ছে মিফটোল আর ছোট ছোট যে চারটি ট্যাবলেট আছে সেটার নাম হচ্ছে মিসোটোল এখন এটার খাওয়ার সিস্টেমটা আমি বলি মানে ডাক্তাররা যেভাবে খেতে বলে আমি সেটাই জাস্ট উপস্থাপন করছি যে বড় যে ট্যাবলেটটা আছে ওই ট্যাবলেটটা আপনি প্রথমে আপনার স্ত্রীকে খাইয়ে দেবেন বড় ট্যাবলেটটা এবং ওটা খাওয়ার পরে এবং আর বাকি চারটা ছোট ট্যাবলেট থাকবে এটার ভিতরে মানে আপনি যখন বড়টা খেয়ে দিলেন আর ছোটটা চারটা থাকবে এবং চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে যখন আপনার চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে তখন ছোট চারটা ট্যাবলেট খুলবেন খুলে বের করে আপনার স্ত্রীর এই যে দুই যে মাড়ি আছে বা জিব্বা মানে যে জিব্বা আছে এই ডান সাইডে দুটো বাম সাইডে দুটো নিয়ে আধা ঘন্টা বসে থাকতে হবে অর্থাৎ এটা গলতে গলতে যেন ভিতরে যায় এইভাবে আপনাকে হচ্ছে খাওয়াতে হবে যখন দেখলেন যে এবং আর একটা বিষয় খেয়াল রাখবেন যে এটা কিন্তু কোনো রকম মুখ থেকে ফেলে দেওয়া যাবে না লাস্টে যে যেটুকু অংশ থাকবে সেটুকু আপনি মানে যেটুকু মুখে জড়িয়ে থাকবে বা জিবাতে বা লালাতে জড়িয়ে থাকবে সেটা আপনি পানি দিয়ে খাওয়াবেন আপনার স্ত্রীকে তো এই হচ্ছে নিয়ম যে যখনই দেখবেন যে আপনার স্ত্রী যদি কনসিভ করে এবং আপনি ওই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে এটাই হচ্ছে বেস্ট উপায় যে অটোমেটিকলি এটা অ্যাবোরেশন হয়ে যাবে মানে বাচ্চা মানে জন্ম নেওয়ার আগেই যে ওই যে হাত পা মাথা যেগুলো জন্ম নেয় অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এটা হচ্ছে অ্যাবরেশন হয়ে যাবে বিনা অপারেশনে এই এই ওষুধটা কিন্তু বাজারে হচ্ছে অনেক একটা জনপ্রিয় এম এম কিট তো এটা খাওয়ার পদ্ধতি অনেকে জানেন আমি বিষয়টা কিন্তু ক্লিয়ার করলাম যে প্রথমে যে বড় ট্যাবলেটটা থাকবে বড় ট্যাবলেটটা প্রথমে আপনার স্ত্রীকে খাইয়ে দিবেন এবং ওটার চব্বিশ ঘন্টা পরে যে চারটা ছোট ছোট ট্যাবলেট থাকবে দুটো জিব্বার ডান পাশে আর দুটো জিব্বার বাম পাশে দিয়ে আধা ঘন্টা এটা চুষে খেতে হবে তো এভাবে যখন খাওয়া হয়ে যাবে এরপর একটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিবে সেটা হচ্ছে এটা খাওয়ার পরে প্রচণ্ড জ্বর আসবে বমি হবে মাথা ব্যথা করবে বুক মাথা চিনচিন করবে ইত্যাদি এগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া তবে মানে এতটাই ঠান্ডা বা জ্বর আসবে মানে সঙ্গে সঙ্গে এটা খাওয়ার পরে যে থর থর করে কাঁপবে মানে আপনার স্ত্রীর গায়ে আপনি একটা কম্বল একটা লেপ আপনি দিয়ে দিতে পারেন মানে প্রচণ্ড জ্বর আসে যাবে তবে ভয়ের কিন্তু কিছু নেই এটা হচ্ছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর চব্বিশ ঘন্টা বা কিছুক্ষণ পরে দেখবেন যে একটা মাংসের টুকরা মতো মানে বের হয়ে যাবে তখনই জানবেন যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এরপরে এক সপ্তাহ পরেই এটা কিন্তু আপনার স্ত্রীর যে মিন্স মিনস হওয়া শুরু করবে আর যদি এমন হতে পারে যে এক সপ্তাহ না দশ দিন বা পনেরো দিনও টাইম লাগতে পারে তো যাই হোক পনেরো দিনের মধ্যেই কিন্তু মিনস হওয়া শুরু করবে যদি পনেরো দিনের মধ্যে মিন ছাওয়া শুরু না করে তাহলে আপনি নিকটস্থ কোনো গাইনি ডাক্তারের কাছে গিয়ে আপনার বিষয়টা খুলে বলতে পারেন তো আজকে এই ভিডিওটি ছিল যে মূলত আর আমি আবারও বলছি এই ভিডিওটি কিন্তু যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের জন্য না তারা কিন্তু আবার এই ওষুধটা বাজার থেকে কিনে আপনার গার্লফ্রেন্ডে খাইয়ে খাইয়ে দেবেন না খাইয়ে দিলে অবশ্যই এটা ভালো কিন্তু লিপ তো আমরা সমর্থন করতে পারি না বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম এবং এই সম্পর্ক করা যাবে না সুতরাং এই ভিডিওটি শুধুমাত্র যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর আরও যদি কোনো সমস্যা থেকে থাকে এই সেবনের ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট ভালো করে দেখে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে